হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো দেখুন, আমাদের গ্রামের বনভোজন আজকে, তো দীর্ঘদিনের প্রথা এটা, প্রায় 100 বছর ধরে চলে এসেছে, আমরাও ছোট থেকেই দেখে এসেছি। সবাই একসাথে বনভোজন হবে, গ্রামের সমস্ত বাড়ির লোকই সেখানে যাবে খেতে। তো দেখুন, এখানে সবজিগুলো সবাই একসাথে কালেক্ট করে এখানে জমা করা হয়েছে এবং এইগুলো নিয়ে যাওয়া হবে, সবাই একসাথেই মিলিত হবে এইখানে এসে। তো দেখুন, এই যে এখন কাঠগুলো লোড করা হচ্ছে, ট্রলিতে নিয়ে যাওয়া হবে। তো গ্রামের মহিলারা সবাই এইখানে একসঙ্গে মিলিত হবে এবং সবাই শঙ্খের ধ্বনি দিয়ে সবাই বনভোজনের উদ্দেশ্যে রওনা দেবেন। তো দেখুন, এই যে কাঠগুলো নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে এই যে ধরুন মাঠের মাঝখানে একটা বড় বট গাছ আছে, সেই বট গাছের তলাতেই পূজা অর্চনা এবং রান্না বান্নার ব্যবস্থা করা হয়। তো চলুন আমরা দেখে নিই এই বট গাছের গোড়াতে, এইখানে দেখুন এই যে পরিষ্কার করা চলছে। তো বট গাছটা বিশাল বড়, এখানে জায়গাটাও খুব সুন্দর, কিন্তু ঠান্ডাও আছে। তো চারিদিকে দেখুন বট গাছের শিকড়গুলো কত সুন্দর নেমে গেছে মাটিতে। তো এইখানে এখন রান্না বান্নার ব্যবস্থা হবে। তো কাঠগুলো এই যে নিয়ে আসা হচ্ছে, এখানে রাস্তা নেই, তো সেই জন্য রাস্তার ওইখানে টলিতে কাঠগুলো রেখে দেওয়া হয়েছে। তো ওইখান থেকে মাথায় করে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন, মহিলারা সবাই একসাথে মিলিত হয়ে শঙ্খ ধ্বনি দিয়ে বনভোজনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এখানে সমস্ত বাড়ির একজন করে মহিলা আসবেন। এ দেখুন, এখন চলে এসেছে এইখানে, এইখানে এখন পুজো দেওয়া চলছে। যতক্ষণ না পুজো কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু উনুন ধরানো যাবে না, সেই জন্য এসেই এখন পুজো দেওয়ার কাজ চলছে। এখানে কিন্তু সমস্ত মহিলারাই রান্না বান্না এবং পরিবেশন সমস্ত কিছু কাজ উনারাই করে থাকেন। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে কিন্তু সবার বাড়ি থেকেই এখানে খেতে আসবে সকলে, যে যেখানে থাকুক। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের সামনে নিয়ে যেয়ে, দেখুন এখানে কোনো মূর্তি নেই, জাস্ট গাছকে কেন্দ্র করেই এখানে পুজো দেওয়া হয় বট গাছকে। প্রায় 100 বছর ধরে এই প্রথাটা চালু হয়ে এসেছে। তো দেখুন, এখন রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আবার ঘুরে একটা পুজো চলছে, ঠাকুরকে প্রসাদ দেওয়ার কাজ। এইখানে প্রসাদ ঠাকুরকে দেওয়া হলে তারপরে কিন্তু আমাদের সকলে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হবে। এই যে দেখুন, ঠাকুরকে প্রসাদ দেওয়া বা ভোগ দেওয়া চলছে। তো এইখানে কমপ্লিট হওয়ার পর সবাই কিন্তু খেতে বসতে পারেন। দেখুন, এখানে প্রায় কমপ্লিট, এই যে খাওয়ার দাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। তো এখানে খাওয়া দাওয়ার কিন্তু দারুণ সুন্দর টেস্ট, আমার তো খুব ভালোই লাগে এখানের খাবার, সেই জন্য এই দিনটাতে আমি যেখানে থাকি খাওয়ার জন্যই আসি। তো এইখানে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে, কিন্তু যারা পুজো দিচ্ছিলেন প্রথমে, যে মহিলারা আসছিলেন, তারা কিন্তু এখানেই থেকে যান, সন্ধে যতক্ষণ না হয় ততক্ষণ ওনারা বাড়ি যান না। সন্ধে হওয়ার পর এখানে নদী থেকে জল নিয়ে এসে এরা পুজো দেবেন, তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। যে দেখুন, আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাড়ির দরজার সামনে ঝাঁটা কাঁটা এবং আলো দিয়ে একটা নিয়ম পালন করতে হয়, যিনি পুজো দিতে গিয়েছেন উনি আসবেন, এখানে কিছু একটা নিয়ম আছে, সেই নিয়মটা পালন করবেন, তারপরেই ঘরে ঢুকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ভিডিওটিকে লাইক করবেন।